আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন মাত্র এক ক্লিকেই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফটো এডিটিং করতে পছন্দ করেন, তো তাদের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয় ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। কিন্তু আপনারা যখন যে কোনো সফটওয়্যারের সাহায্যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তখন কিন্তু আপনাদের অনেক সময়ের প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডের অবজেক্টগুলো রিমুভ করতে হলে প্রথমেই আপনাকে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোমটি ওপেন করে দিচ্ছি। গুগল ক্রোমটি ওপেন করার পরে আপনাকে remove.bg ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, সেখান থেকে আপনারা এক ক্লিকেই এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো এখানে আপনাকে একটি ইমেজ আপলোড করতে হবে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চাচ্ছেন। তো আমি আমার মোবাইলের গ্যালারি থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। ইমেজটি সিলেক্ট করার পরে এই ইমেজটি আপনাদের এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। এই ওয়েবসাইটে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে গেছে একেবারে স্মুথভাবে। এরপরে আপনাকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে এই ইমেজটি আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি এই ইমেজটি HD ডাউনলোড করতে চান, তাহলে এখান থেকে ডাউনলোড HD-তে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। তো আমরা যেহেতু সাইন আপ করবো না, ফ্রিতে ডাউনলোড করবো, এর জন্য এখান থেকে ডাউনলোড আপনারা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইমেজটি আপলোড করেছিলাম এবং ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে এখানে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডে যে অবজেক্টগুলো রয়েছে সমস্ত কিছু রিমুভ হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই remove.bg ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।